أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر. আমি অথবা আমরা এটিকে অবতীর্ণ করেছি একটি সম্মানের রাতে। কিসে বলে দিবে যে সেই সম্মানের রাত কোনটি এবং কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। এই লাইলাতুল কদর তথা সম্মানের রাত খায়রুম মিন আলফিশ শাহর, হাজার রজনীর চেয়েও, হাজার রাতের চেয়ে উত্তম। تنزل الملائكة والروح فيها بإذن ربهم অবতীর্ণ হয় ফেরেশতাগণ ও রূহ এবং জিব্রিল ফিহা এই রাতে بإذن ربهم তাদের রবের আদেশে মিন কুল্লি আমর প্রতিটি বিষয় নিয়ে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর এ রাত গোটা রাতটাই কল্যাণ ও শান্তি ও নিরাপত্তার রাত হিয়া হাত্তা মাতলাইল ফজর আর এই রাত হলো এই ফজর ফজরের উদয়ন পর্যন্ত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, এই মহিমান্বিত রাত, এই সম্মানের রাতে আজকে আপনাদের জন্য সম্ভাষণ, আপনাদের জন্য মারহাবা, আপনাদের জন্য সুখবর। এই রমাজান করিবেন মধ্যে এক রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই রমজান মাসে এমন এক রাত আছে যা হাজার মাসের চেয়ে উত্তম। হাজার মাসের চেয়ে, হাজার মাসে কত হয়? প্রায় 83 বছর। তো 83 বছর একটা মানুষের বয়স কত পায়? এক রাত যদি সে জোগাড় করতে পারে তো সারা জীবনের জোগাড় আয়োজন তার সব হয়ে গেল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতের ব্যাপারে প্রথম বলছেন আমি, আর শব্দটা আমরা ব্যবহার করছেন, বহু বচনে ব্যবহার করছেন তার সর্বনাম ইন্না আনজালনা, আমরা অবতীর্ণ করেছি এটিকে, সেটিকে, আনজাল সেটিকে। তো সেটি কেন বলা হলো? কোরআনের নাম নেই, সর্বনাম ব্যবহার করা হলো, দমির ব্যবহার করা হলো, এটাকে বলে ইদমার কাবলা দিকর, এটা সম্মান বোঝানোর জন্য। যেমন আমরা বাজারে কোনো জিনিস কিনতে গেলে দোকানদার বলে সেই রকম, সেই রকম, সেই রকম মানে কি? মানে এটি খুবই ভালো, খুবই উত্তম, তার মর্যাদা, তার মূল্য বোঝানোর জন্য সেই রকম বলে। তো ঠিক এটাও বলা হয়েছে ইন্না আনজালনাহু, আমি সেইটিকে, সেইটিকে আমি অবতীর্ণ করেছি, তার সম্মান, তার উত্তমতা এবং সম্মান বোঝানোর জন্যই এদমার কাবলা দিকির এখানে করা হয়েছে। এরপরে বহু বচনে বলা হলো ইন্না, কেন বলা হলো? এটা এই জন্য বলা হলো গুরুত্ব দেয়া, আর 2 নম্বরে যে বিষয়টি সেটি হচ্ছে আমি এটা অবতীর্ণ, আমরা অবতীর্ণ করেছি মানে আমি এটা অবতীর্ণ করেছি, আমাদের সঙ্গে, এই আমার সঙ্গে কেউ শরীক ছিল না। এটার গুরুত্ব দেওয়ার জন্য বহু বচন বলেছেন আমি, আমি ছাড়া কেউ নাজিল করেনি। কাজে একদিকে আল্লাহ পাকের তৌহিদ,
কে উচ্চকিত করা হচ্ছে অপরদিকে কোরআনী কারিমের মর্যাদাকে হাইলাইট করা হচ্ছে তার সেই রকম বা সেইটিকে আমি অবতীর্ণ করেছি এটা বলে আমরা আমাদের মজলিসে কথা বলতে অনেক সম্মানিত ব্যক্তির ব্যাপারে আমরা বলি তিনি এটা বলছেন তিনি মানে এটা কি আমরা গায়েব করে বলতেছি ইনি বলতেছেন অথবা আপনি বলতেছেন এই দুটোর একটাও না বলে তিনি বলছেন তিনি বলছে অর্থাৎ তিনি সামনে তো তিনি এখানে তার সম্মান বোঝানোর জন্যই এটা করা হয়েছে অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই রাতকে তার গুরুত্ব তার মর্যাদা তার মহত্ত্ব এটাকে উচ্চকিত করেছেন এইভাবে যে আমি এটাকে অবতীর্ণ করেছি এবং সে এটা নয় সেইটাকে অবতীর্ণ করেছি ফি লাইলাতিল কদর তা আবার বলছেন কোন রাতে একটা সম্মানের রাতে সম্মানী রাত অনেকে তর্জমা করেন মহিমান্বিত রাত সম্মানিত রাত সন্দেহ নাই কিন্তু এখানে তারকিব এজাফত করা হয়েছে কোয়ালিফাই করে বলা হয়নি সম্মানিত রাত বলা হয়নি সম্মানের রাত বলা হয়েছে তাতে আর তার গুরুত্ব আরো বেড়ে গেছে হ্যাঁ একটা হলো এই পয়সাওয়ালা মানুষ পয়সাওয়ালা মানুষ না মানে ধনী মানুষ কিন্তু না বলে কয় অনেক পয়সার মালিক তিনি পয়সার মালিক তার মানে এটা গুরুত্ব দেওয়ার জন্য এজাফত করা হয় সংশ্লিষ্ট করা হয় রিলেট করা হয় কিন্তু কোয়ালিফাই করা হয় না এ রাতকে কোয়ালিফাই না করে রিলেশন ইয়েতে নিয়ে আসা হয়েছে রিলেটিভ ফর্মে লে রাতটা কিসের রাত এটা কদরের রাত কদরের দুটো অর্থ একটা অর্থ হলো সম্মান আরেকটি অর্থ হলো এই মানে সিদ্ধান্ত ঘোষণা কাদা মানে আল্লাহ পাকের পক্ষ থেকে সিদ্ধান্ত দেয়া হয় কাদা ও কাদার সুতরাং এক হলো সম্মানের রাত সম্মানের রাত মানে কিসের রাত এটি কোরআনের রাত আর কোরআন হলো সম্মানিত কিতাব যত আসমানি কিতাব আসছে এর মধ্যে সবচেয়ে সম্মানী কিতাব সম্মানিত কিতাব হলো আল কোরআনুল করিম এটাকে করিম বলা হয়েছে মহাসম্মানিত কিতাব এই কিতাব তার তার আলোচ্য বিষয় তার এবং তার বাচনভঙ্গি তার সাহিত্যের মান তার শব্দচয়ন তার উপমা শৈলী এবং এর স্থায়িত্ব অর্থাৎ 1400 বছর আগে কিতাব নাজিল হয়েছে পৃথিবীতে আর এটি কিয়ামত পর্যন্ত এই অবিকৃত অবস্থায় এই সুরক্ষিত কিতাব থাকবে এই দায়িত্ব আল্লাহ পাক নিজেই নিয়েছেন এবং এই কিতাবের বৈশিষ্ট্য বলা হয়েছে প্রথমত আল্লাহর কালাম দুই নম্বরে ওতা মানে এটা অবতারিত কিতাব তিন নম্বরে তিবিয়ানান লিকুল্লি শাই মানব জীবনের সকল মৌলিক দিকগুলো এর মধ্যে উল্লেখিত হয়েছে এবং অ্যাড্রেস করা হয়েছে তাদের সমস্যার সমাধান পেশ করা হয়েছে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই এমন কোনো কিছু নাই কিতাবে আমি বলি নাই এ তিবিয়ানান লিকুল্লি শাই সব কিছুর বিবরণ লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবাম ফিহি যিক্রুকুম তোমাদের প্রতি এমন এক কিতাব নাজিল করেছি এর মধ্যে তোমাদের কথা আছে অতএব এই কোরআনী করিম এটা একটা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে বিকৃতি সম্ভব হয়নি মানুষ হস্তক্ষেপ করতে পারেনি পারবেও না হ্যাঁ এটার মধ্যে কোনো রকম প্রক্ষেপণ সম্ভব নয় যেই প্রক্ষেপণ হয়েছে পিছনের সমস্ত আসমানি কিতাবে কারণ ওইগুলোর হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নেননি ওগুলো ছিল বিশেষ সময়ের জন্য বিশেষ জাতিগোষ্ঠীর জন্য আর কোরআন হলো সকল সময়ের জন্য তার নাজিল হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত সকল স্থান কাল পাত্র ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সময় সকল জাতি সকল মানুষের জন্য এই কোরআন অবতীর্ণ করা হয়েছে কাজী এটা সম্মানের সীমা নাই মর্যাদার সীমা নাই এর গুরুত্বেরও সীমা নাই অতএব এই রাতে কোরআন নাজিল হয়েছে কাজে সম্মানের রাত বলতে কোরআনটাই সম্মান আর সম্মানিত এই কিতাব নাজিল হওয়ার কারণে সম্মানের রাত হলো এই রাত
এই কোরআনকে ধারণ করেছে এবং কোরআন এই রাতে অবতীর্ণ হয়েছে। অতএব উত্তম হলো হাজার হাজার মাসের চেয়ে উত্তম, হাজার মাস সুবহানাল্লাহ, হাজার রাত নয় হাজার মাস, 1000 মাস মানে 83 বছর। কারো কারো মতে এখানে এই 83 বছরটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো এই গোটা একটা মানুষের গোটা জীবনই, তোমার জীবনে তুমি যত বছরই পাও না কেন এই রাত তোমার জীবন একদিকে রাত আরেক দিকে। একটি রাত পাওয়া মানে কি তোমার জীবনটাই তুমি পেয়ে গেছো, তোমার জীবন যত প্রলম্বিত যত সময়কে ধারণ করবে এই রাত, যদিও অল্প সময়ের জন্য 14 ঘন্টা 13 ঘন্টা 12 ঘন্টা, কিন্তু তোমার সারা জীবনে তুমি যদি ভালো কাজ করো এই রাতে এক রাতে তার সমপরিমাণ তার চেয়ে বেশি ভালো কাজ তুমি করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তার চেয়ে বেশি মূল্য, তার চেয়ে বেশি মানে ওয়েটেস পাবে, বেশি গুরুত্ব পাবে বেশি এই রাতের আমল। সুতরাং রাতটাকে বলা হলো হাজার মাসের চেয়েও উত্তম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে উমা আদরাকা, তোমাকে কিসে বলে দিবে, মানে এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানটাও সামনে নিয়ে আসা হলো। এটা এটা বলা হয়নি উমা আদরাকুম, হে উম্মতে মুহাম্মদী, হে মানব জাতি, তোমাদের তোমাদের কিসে বলে দিবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাস করে বলার কারণ হলো তার মর্যাদাকে